আজিৰ দিনত আটাইতকৈ বেছি যিটো দামী বস্তু মেহেঙ্গা যিটো হৈছে সেইটো হৈছে মানুহৰ মুক্ত কণ্ঠ। মানুহে মুক্ত কণ্ঠে কথা ক'ব নোৱাৰে, চৰকাৰক সমালোচনা কৰিব নোৱাৰে। পাব্লিকৰ ভুল, ভোটাৰৰ ভুল, কাৰণ কোনফালে কি বাৰ মই বিজেপি, মই এজিপি, মই কংগ্ৰেছ, এইবিলাক দি লাভ নাই। সমষ্টি বুলি কথা নাই, এতিয়াতো আৰু চাৰিওফালে বিজেপিৰে ঢৌ, যি হ'লে আৰু য'তে হ'লেওতো বিজেপিয়ে। চৰকাৰখন ঠিকেই আছিল, খালি অকণমান মূল্যবৃদ্ধিটো বেছি, অলপ আমি অলপ মধ্যসপৰ মানুহ বাতি চাই বদব, কাৰণ ডেভেলপমেণ্টটো চবেই দেখাই পাইছে, মূল্য বৃদ্ধি হৈছে, মূল্য বৃদ্ধিটো এতিয়া আমি এতিয়া সেইটো কমিলে অলপ ভাল হয়। এয়া নিৰ্বাচনৰ বতৰ, নিৰ্বাচনৰ বতৰ যেতিয়া চাৰিওদিশে এতিয়া নিৰ্বাচনৰে কথা। আমি যদিও আহিছোঁ খেলপথাৰলৈ, খেলপথাৰতো কিন্তু খেলুৱৈসকলৰ মাজতো নিৰ্বাচন কেন্দ্ৰিক চৰ্চাই আৰম্ভ হৈছে। কাক ভোট দিব, কিয় ভোট দিব, কি হ'ব এইবাৰৰ নিৰ্বাচন, সেই চৰ্চাই এতিয়া সকলোৰে মুখত। অকণমান খেলপথাৰখন দেখুৱাই ল'ম। মই মূলত দিছপুৰত আছোঁ। এয়া দিছপুৰৰ যি জনতা ভৱন আছে, এই জনতা ভৱনৰ এয়া খেলপথাৰ আৰু ইয়াত ৰাতিপুৱা যথেষ্ট লোকৰ সমাৱেশ হয়। কোনোবাই ক্ৰিকেট খেলে, কোনোবাই ফুটবল খেলে, কোনোবাই ভলীবল খেলিছে আৰু কোনোবাই খোজ কাঢ়িবলৈ আহিছে। ইয়াত বয়োজ্যেষ্ঠৰ পৰা একেবাৰে কণমানিলৈ সকলো ওলাই আহে ৰাতিপুৱাৰ ভাগত। এই ৰাতিপুৱাৰ সময়খিনি অকণমান খেলৰ মাজেৰে, ব্যায়ামৰ মাজেৰে কটাবৰ কাৰণে আমি তাৰ মাজতে অকণমান ৰাজনীতিৰ কথা পাতিম। বহুকেইগৰাকী লোক মোৰ সৈতে আছে, তেওঁলোকে ৰাতিপুৱা এধৰণে এক্সাৰচাইজ কৰিবৰ কাৰণে আহে, ব্যায়াম কৰিবৰ কাৰণে আহে। তেওঁলোকক পাইছোঁ আজি। তেওঁলোককো সোধোঁ এইবাৰৰ ৰাজনীতি কি হ'ব, অসমত এইবাৰ তেওঁলোকে কি ধৰণৰ চৰকাৰ বিচাৰিছে, কি ধৰণৰ তেওঁলোকে সাংসদ জয়ী হোৱাটো বিচাৰিছে, গুৱাহাটী সমষ্টিকে আদি কৰি বিভিন্ন সমষ্টিত যিহেতু ইতিমধ্যে বিৰোধীও প্ৰচাৰত নামিছে, শাসকো প্ৰচাৰত নামিছে, গতিকে কি হ'ব এইবাৰৰ নিৰ্বাচন আমি তেওঁলোকৰ পৰাই জানিম। আৰু আমি দেখিছোঁ প্ৰথমেই যে চাহৰ কাপ সাজু কৰিছে, তেওঁলোকে ইয়াত ব্যায়াম কৰে, তাৰপিছত একেলগে বহি একাপ চাহ খায়। বাইদেউ আপোনালোকে এনেকৈ সদায় ইয়াত চাহ খায়নে? চাহৰ কাপ দেখিছোঁ সদায় খাওঁ আমি। কিমানমান লোক আপোনালোক আহে সদায় ব্যায়াম কৰিবৰ কাৰণে? আমিতো আহোঁ বহুত মানুহ। তাৰপিছত আমাৰ ইয়াতে এটা হেৰি আছে, ক্লাব এটা আছে, তো ইয়াত আমাৰ 50-60 এনেকৈ আছে আৰু, আহি ইয়াতে সদায় ৰাতিপুৱা আহোঁ জগিং কৰোঁ। সমষ্টি আপোনাৰ? সমষ্টি মোৰ দিছপুৰ সমষ্টি। আপুনি গুৱাহাটীৰ ভিতৰতে পৰিব লোকসভা সমষ্টি? হয় হয়। গতিকে ভোট দিব নিদিয়ে এইবাৰ? ভোট তাকে এতিয়া কনফিউজন হৈ গৈছোঁ। কিয় কনফিউজ, মানে কাক দিম, কি কৰোঁ, মানে এটা ভাবিয়ে নাপাওঁ। কি দেখিছে? কি দেখিছোঁ মানে বস্তু বাহানিৰ দাম বাঢ়িছে, এতিয়া কমিব লাগে সেইটোৱে কথা। মানে চিলিণ্ডাৰৰ দাম বাঢ়িছে, ঔষধৰ দাম বাঢ়িছে, আমাৰ জনসাধাৰণৰ ওপৰত মানে মানে আমাৰ কষ্ট হয় আৰু, মানে সেইটোৱে। গতিকে এবাৰ বিকল্প চিন্তা কৰিব নেকি সকলোৱে? ক'ব পৰা নাই, কি কওঁ, নো কমেণ্ট। কিন্তু ভোট দিব আৰু? ভোট দিম নিশ্চয়, কাৰণ ভোট দিয়াটো অধিকাৰ আমাৰ সকলোৰে। অবভিয়াছলি দিম, কিন্তু এতিয়া কমেণ্ট নিদিওঁ, কাক দিওঁ, ভাল চৰকাৰ হ'ব লাগে আৰু আমাৰ। খুৰা হাতত চাহ, ঠিক আছে মই যাম বাৰু। আপুনি চাহ একাপ লৈছে হাতত, আমি দেখিছোঁ ৰাতিপুৱা এইধৰণে ব্যায়াম কৰিব আহে আপোনালোক সদায়? এতিয়া আমি দেখিছোঁ যে সকলোতেই এতিয়া আজিকালি ৰাজনীতিৰেই চৰ্চা। আমি খেলুৱৈসকলৰ মাজতো গৈছোঁ, তেওঁলোকৰ ৰাজনীতিৰেই কথা পাতিছে, আপোনালোকেও বহিছে, হয়তো ৰাজনীতিৰ কথা ওলাই মাজে মাজে। গতিকে কি দেখিছে এবাৰ নিৰ্বাচনটো কেনেকুৱা হ'ব যেন লাগিছে? নিৰ্বাচনটো হ'বই আৰু, হ'ব, কেনেকুৱা হ'ব নিৰ্বাচন, চবেই ভোট দিব, চৰকাৰ এটা হ'ব। কেনেকুৱা দেখিছে এতিয়াৰ সাংসদ, আকৌ নতুন সাংসদ এগৰাকী আহিব, সেয়া যিহেতু আমি দেখিছোঁ যে কংগ্ৰেছৰ এগৰাকী মীৰা বৰঠাকুৰক ইয়াত দিয়া হৈছে গুৱাহাটী সমষ্টিত, বিজুলী কলিতা মেধি আছে বিজেপিৰ, গোটেই গুৱাহাটীৰ চিনেৰিঅ'টো কি হ'ব, গুৱাহাটীৰ বাসিন্দাই কি চাই ভোট দিব এবাৰ? গুৱাহাটীৰ কাৰণেতো ভোট দিয়া নহয়, আমি বিচাৰিম যে এখন চৰকাৰ হয়। গুৱাহাটীত মই কাৰোবাক ভোট দিলোঁৱেই, কিন্তু দিল্লীত চৰকাৰ কাৰ হ'ব, সেইটোহে ডাঙৰ কথা ন। গতিকে সবতকৈ ডাঙৰ কথাটো হৈছে বয় বস্তুটোৰ দাম বৃদ্ধি হৈছেই, মানুহৰ চাকৰি নাই, চৰকাৰে প্ৰতিশ্ৰুতি দিছে, মোদীয়ে প্ৰতিশ্ৰুতি দিছিলে 1 কোটি চাকৰি 2 বছৰত, 1 কোটিটো 1 লাখতো হোৱা নাই, গতিকে প্ৰতিশ্ৰুতিবিলাক পালন হোৱা নাই, বস্তুৰ মূল্য বৃদ্ধি হৈ আছে। আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে যিটো যে মানুহৰ মুক্তভাৱে কথা কোৱাৰ যিটো অধিকাৰ, ভয়, আপোনালোকে আজি আহিছে কেইজন মানুহে মুখ খুলি কথা ক'ব নকয়, কথা ক'ব নোখোজে, তাৰমানে আটাইতকৈ এতিয়াৰ দিনত নিৰ্বাচন কেন্দ্ৰিক চিন্তাধাৰাও মানুহৰ চলিছে যে কি হ'ব এইবাৰ। গতিকে কি দেখিছে এইবাৰ গুৱাহাটী সমষ্টিত? গুৱাহাটী সমষ্টি বুলি কথা নাই, এতিয়াতো আৰু চাৰিওফালে বিজেপিৰে ঢৌ, যি হ'লে আৰু য'তে হ'লেওতো বিজেপিয়ে, ধৰক আপুনি ধৰক এগেইনষ্ট পাৰ্টি সেনেকুৱাকৈ নাইয়েই বুলি ক'ব লাগিব। এতিয়া
বিরোধী পার্টি নোহাই হয়ে গেল মোটামুটি যেখিনি কংগ্রেসের আছে সেখিনিও আই বিজেপিতে যোগদান করলে এটা ধরো বিজেপি অপোজিট অপোজিশন বলে নোহাই হয়ে গেল বিরোধী ঐক্য গঠন করেছিল তেওঁলোকে এবার কি দেখিছে বিরোধী ঐক্য গঠন করে গেলে কি হব তেওঁলোকে দেখুন তেওঁলোকের পিছফালের পর মানুষ আই আর বিজেপিতে জয়েন করে আছে তো বিজেপি ঐক্যত আছে বিরোধী পক্ষত বিরোধী পক্ষত মানুষ থাকবে লাগবে স্ট্রং তো হব লাগবে তেওঁলোক স্ট্রংয়ে নাই মানুষ ক্যান্ডিডেটে নাই তেওঁলোকের তেওঁলোকের তো এনেকুৱা স্ট্রং ক্যান্ডিডেটে নাই তো তেনেহলে তো নোৱাৰিব ন এনে ধর ইলেকশন তো হব বাৰু কিন্তু আর বিজেপি অবসারি হলে কোয়া দরে বা মোদিক লৈ আকো নির্বাচন সেটুই হব জেন লাগিছে হব হেটুই হব আকো মোদিকে আর সবে তো মোদিকে বিচারিব আর যিখিনি করে আছে মোদি ভালে করে আছে বেয়া তো একো করাই নাই খালি অলপমান বস্তু বাহিনীর দাম বাড়িছে টেক্স টেক্স বেশি বাড়িছে আর সেইটাই হয়েছে অল্প 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 সেইবিলাক অল্প কমাই দিলে আমার জনসাধারণের সুবিধা হয় বাকি তো ঠিকই আছে ভোট দিবর কারণে সাজু আর আমি সদায় সাজু ভোট তো দিবই লাগবে আর গণতন্ত্র ডাঙর উৎসব গতিকে সকলে ইয়াত অংশগ্রহণ করব লাগিব আর এয়া আছিল দাদা অকনমান দুই মিনিট কথা পাতিম আপনি সমষ্টি গুৱাহাটী দিসপুর সমষ্টি গুৱাহাটীর ভোটার গতিকে আপনাদের কি বিচারিছে এবার কি কি ইস্যু হওয়া বিচারিছে গুৱাহাটীত কারণ সমস্যাও বহুত সমাধানও হয়েছে কিছু সমস্যা মানে পানির রাস্তা ঘাটর বারিষার পানির সমস্যাটো আছিল বেশি এটা প্রায় অল্প কমিছে মেইন রাস্তা আর প্লাস আকো সরকারখন ঠিকই আছিল খালি অকনমান মূল্য বৃদ্ধিটো বেশি আমি অল্প মধ্যখাপর মানুষ চলা ফুরাটো অসুবিধা হয় বস্তু বাহিনী বহুত দাম বাড়িছে বস্তু সেইখিনি অল্প কমাই দিলে ভাল হয় আর আমার কারণে বাকিটো বিশেষ সরকারখানের কারণে অসুবিধা পোৱা নাই কারণ মই গাঁও হয়ে গিয়ে দেখা পাইছো গরু ঘা খাওয়া যাওয়ার রাস্তাও পাকা হয়ে গেছে যত গরু ঘা খাওয়া যায় সেই রাস্তাও পাকা হয়েছে মানে আচরিত মানে রাস্তাঘাট রাস্তাঘাট কাম হয়েছে বাকি সব ঠিকই আছে খালি আমার মূল্য বৃদ্ধিটো অল্প যথেষ্ট আর প্রদূষণটো অল্প হেৰি হৈছে বাকি মানুষেরও ভুল আছে অলপমান এটু আমারও ভুল আছে নিজে নিজের বস্তুবোৰ নষ্ট করে আছো গছ গছনি আমি তারপর আঁতরি আহিছো মানুষ হেনেকুৱা খালি বাকি অন্য কবলগা নাছিল এই মূল্য বৃদ্ধিটো অলপ কমালে আমি আমার দরে মধ্যখাপর মানুষ চলাত সুবিধা হয় সেইখিনিয়ে কবলগা কথা বাকি সব উন্নয়ন ভালেখিনি উন্নয়ন হয়েছে আগতে যিবোৰ আমি দেখা নাছিল এতিয়া দেখা পাইছো দাদা পার্টি চাই ভোট হবনে পার্টি চাই ভোট হব এবার এতিয়া পার্টি চাই নহয় মানে পার্টি চাই ভোট হব কারণ ডেভেলপমেন্টটো সবে দেখাই পাইছি মূল্য বৃদ্ধি হয়েছে মূল্য বৃদ্ধিতো এতিয়া আমি এটা সেটা কমিলে অল্প ভাল হয় সরকারও ঠিকই দেখিছো এনে সবফালে রাস্তাঘাট দলং গোটেখিনি হয়েছে মূল্য বৃদ্ধি হয়েছে এটা সেটা আর কমিলে আমার যি সরকারে না হোক মূল্য বৃদ্ধিতো কমিলে ভাল হয় আর এবার মুখ্যমন্ত্রী কয়েছে যে ইলেকশনটা ডাল হব মজা না থাকবে নাকি এবার নির্বাচনত এতিয়া নির্বাচনত মজাটো বা কি মানে ভাবে বুঝালে মই বুঝি নাপালো মানে যুঁজবিলাক নহয় বুলি কৈছে এটা একপক্ষীয় নির্বাচন বুলি কৈছে মানে শাসক পক্ষ পৰব কোৱা আৰম্ভ কৰিছে সেইটোতো নহয় ইলেকশন হলে তো যুঁজ হবই এতিয়া তেওঁতো আর কলেই তো যুঁজ নহওয়া কথা নহয় কারণ ভোট দিব আমার রাইজে তেওঁতো ভোট নিদিয়ে তেওঁতো হেৰিহে কব বক্তব্যহে দিব বক্তৃতাহে দিব গতিকে যুঁজ হবই যোনে নহওক অপজিশনটো বোলা বস্তুটো থাকিলে ভালো হয় তাৰমানে অপজিশন নাথাকিলে তাৰমানে সরকার একচুয়ালি অলপ বেয়া দেখি বেয়া হয় তাৰমানে সব কামে করব খুঁজে অপজিশন লাগে অপজিশন স্ট্রং হলেহে ভাল হয় কারণ যুঁজ হব লাগে আমি তো যুঁজ হওয়াটো বিচাৰো বিজেপিয়ে জিকক কিন্তু যুঁজ হব লাগে আর যুঁজ হওয়াটো আমি বিচাৰো ধন্যবাদ জানাইছো এয়া আছিল একাংশ লোক গুৱাহাটীর যিসকলে আমার সন্মুখত মন্তব্য দিলে যে কি হব এবার নির্বাচন কেনেকুৱা হওয়া তেওঁলোকে বিচাৰিছে ইস্যু কি কি হব লাগে আর কিহক লৈ নির্বাচন হব লাগে সেই ধরনের কথা কলে সমস্যারও কথা কলে সমাধানও তেওঁলোকে বিচাৰিছে গতিকে আকৌ এবার জনতার হাতলৈ অধিকার আহিছে যে এইবার আকৌ এবার সুযোগ পাইছে তেওঁলোকে যে এখন সরকার গঠন করার গতিকে এই গণতন্ত্রের এই মহা উৎসবত অংশগ্রহণ করার কারণে সকলোই মুহূর্ত সাজু হয়েছে আর সকলতে এটা কেবল রাজনীতির আলাপ গতিকে আমিও আজি আহিলো গুৱাহাটীৰ এই দিসপুরের যখন খেলপথার ইয়াত এতিয়াও খেল চলিয়ে আছে তার মাজতে আমিও কিছু রাজনীতির কথা পাতিলো ভিডিও জার্নালিস্ট হেমন্ত ডেকার সহ ঋষিরাজ বৰুৱা ND24আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।